এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলন হচ্ছে 10.1 এর কোয়েশ্চেন নম্বর 1 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নম্বর 1 এর মধ্যে বলা হয়েছে যে নিচের প্রতিটি ঘনবস্তুর দুটি অবস্থানের চিত্র দেওয়া আছে। দুটি অবস্থান হচ্ছে কি, প্রতিটি বস্তুকে তার অনুরূপ উপর এবং সম্মুখ চিত্রের সাথে মেলাও। যেমন এখানের মধ্যে রয়েছে একটি বোতল এবং এইগুলি হচ্ছে তার সম্মুখ, অর্থাৎ পাশের থেকে দেখলে যেভাবে দেখা যায় সেটা হচ্ছে সম্মুখ চিত্র এটা, আর এটি এগুলি হচ্ছে উপরের চিত্র। উপর দিক থেকে তাকে যদি দেখি তাহলে কীভাবে দেখা যাবে, তাহলে এখানের মধ্যে আমি পেপারের মধ্যে এইভাবে নাম্বারিং করে নিয়েছি ক খ গ ঘ উম। এবার ক এর মধ্যে কোন সম্মুখ চিত্র এসে বসবে সে নাম্বারটা আমি এখানের মধ্যে লিখে দেবো। তাহলে প্রথমটি, এখানে একটা বোতল রয়েছে, এখানে কোনো কিছু চিত্রের সাথে মিলছে না, পরের পেজের মধ্যে চলে যাব। পরের পেজের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে পাশের দিক থেকে যদি দেখি তাহলে এই 3 নম্বরটি চিত্র এসে পড়ছে। তাহলে এখানে মধ্যে লিখে নেব রোমান সংখ্যায় তোমাদের যদি এক্সামে আসে তাহলে তোমরা এইভাবে আড়াআড়িভাবে ক্রস দিয়ে দিয়েও লিখে দিতে পারো, তবে এইভাবে হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে উপরের চিত্র যদি আমরা দেখি তাহলে উপরের চিত্র এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে 4 নাম্বারটি হচ্ছে তার উপরের দিক থেকে যদি দেখি। যেমন পেন্সিলের ক্ষেত্রে আমরা ধরে নিই, যদি আমরা এইভাবে দেখি পুরোপুরিভাবে তাহলে কী হচ্ছে, আমরা এই পার্টটাকে দেখছি, আমরা এই পার্টটাকে দেখছি যে সূচাকার রয়েছে শীর্ষ ভাগটা, আর এই পার্টগুলিকেও আমরা দেখছি এইভাবে। তাহলে একটি বোতলকেও যদি দেখি তাহলে তার মুখাটাকে এইভাবে দেখব এবং তার পাশের যে আরও জায়গাটি রয়েছে সেইভাবে দেখব। যদি আমরা এইভাবে করে নিই তাহলে কী হচ্ছে, এটাকে আমরা এইভাবে দেখছি না, আমরা কীভাবে দেখছি এইভাবে। তাহলে এই বোতলটাকেও যদি আমরা এইভাবে দেখি তাহলে এখানের এই চিত্রের মতো দেখতে পাবো, এখানে যে রয়েছে তার মতো। তাহলে প্রথমটির ক্ষেত্রে হচ্ছে উপরের ভাগ কোনটি, 4 নং, তাহলে 4। এবার হচ্ছে, তারপর হচ্ছে বাটখারার ক্ষেত্রে, বাটখারাতে হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছি 5 কেজি। তাহলে 5 কেজিকে যদি আমরা যদি এই পাশের দিক থেকে দেখি তাহলে এই পার্টটা দেখতে পাবো, এই পার্টটা দেখতে পাবো, আর এই পার্টটাকে আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে এটি এই পার্টটি। তাহলে আমরা প্রথমটির ক্ষেত্রে এখানে আমাদের লিখে নেব যে নম্বর 1। তারপর এখানে 5 কেজি রয়েছে উপরের দিকে দেখতে পাচ্ছি এবং খাঁজ কাটা রয়েছে পরের পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে এই চিত্রটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে 5 নং, তাহলে লিখে নেব এখানে মধ্যে 5 নং। এবার হচ্ছে প্রথম দুটি হয়ে গেল, এবার হচ্ছে পরের যে রয়েছে এখানে মধ্যে ফ্লাক্স দেখতে পাচ্ছি, একটি ফ্লাক্স। ফ্লাক্সকে যদি আমরা পাশের দিক থেকে দেখি এইভাবে দেখাবে, তাহলে এখানে নম্বর হচ্ছে 4। তাহলে ফ্লাক্সের ক্ষেত্রে হবে এখানে বস্তুর নামটি লিখতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে এবার উপরের দিক থেকে যদি দেখি তাহলে এইভাবে দেখাবে, ফ্লাক্সের যে ফিতাটা রয়েছে এটা হচ্ছে এটা, আর উপরের দিকটা হচ্ছে যে রাউন্ড দেওয়া মুখটি রয়েছে সেটা। তাহলে এখানে নম্বর হচ্ছে 2, তাহলে এখানে আমাদের নম্বর দিয়ে দেবো 2। এবার হচ্ছে একটি কাপ ও প্লেট রয়েছে, কাপ ও প্লেটকে আমরা যদি পাশে দিক থেকে দেখি তাহলে এইভাবে দেখাবে, তাহলে এখানে হচ্ছে 5 নং। তাহলে পরেরটি হবে এখানে 5 নং। এবার হচ্ছে উপরের দিক থেকে যদি দেখি একটি কাপ এবং প্লেটকে তাহলে কীভাবে দেখব, এইভাবে দেখব, এইভাবে যে তার একটি পার্ট রয়েছে এই পার্টটাকে আমরা এইভাবে দেখতে পাবো উপরের দিক থেকে এই অংশটা, এবং এইভাবে হচ্ছে কাপ এবং কাপের ভিতরের যে অংশটুকু রয়েছে এইভাবে থাকবে, আর প্লেটের বাইরের দিকটা এটা। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। এবার হচ্ছে উম নম্বর, এই রয়েছে একটি জিনিস পত্র রাখার একটি বাক্স। তাহলে এই বাক্সটা যদি আমরা দেখি পাশের দিক থেকে তাহলে এখানে একটিও চিত্রের সাথে মিলছে না, তাহলে এই জিনিসটাকে যদি আমরা এই পাশের দিক থেকে দেখি এই দিক থেকে
তাহলে এটাকে এইভাবে দেখাবে, তাহলে এটা হচ্ছে টু নম্বর। তাহলে এখানে আমাদের লিখে নেব টু, তারপর হচ্ছে তাকে যদি আমরা উপরের দিক থেকে দেখি তাহলে এই যে মুখটা রয়েছে এটার জন্য এইভাবে দেখব, এবং তার পাশের যে এটা হচ্ছে একটি বক্সের আকার রয়েছে এইভাবে এইভাবে রয়েছে, এবং তার মুখটা এইভাবে দেখতে পাবো, তাহলে চিত্রটা হবে এই। তাহলে এই চিত্রটা হচ্ছে কি এখানের মধ্যে ওয়ান নম্বরে, তাহলে এখানে হবে ওয়ান। তো এই হচ্ছে কোয়েশ্চেন নং ওয়ান। পরবর্তী ভিডিওতে আসি কোয়েশ্চেন নং টু, তোমরা অবশ্যই প্লেলিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে।